সন্ধেবেলায় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, মানে কি বলবো, মুডটাই পুরো চটকে গেল। আমি বেশি খাবো না, তুমি খেয়ে নিও। খেতে হবে না, টক টক করে তো আমি ভিডিওতে কথা যখন বলি না, সামনে যদি খাবার থাকে টপ 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 করে উঠে যায়। ধোয়া ওটা ভাতের সাথে না, এটাও তোমার জন্যই হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স এন্ড ম্যাচ মামনি টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে 19 ডিসেম্বর আর হচ্ছে আজকে মানডে। তো শাহবাবু অফিস করে বাড়ি এলো সকালবেলায়, ওর একদম স্নান টান করে ও পুরো বাবু মশাই হয়ে গেছে, শেভিং টেভিং করে একদম ফ্রেশ। আমরা বাসি বাসি আছি। যাই হোক, আমরা এখন ঘুম থেকে উঠলাম, হ্যাঁ একটু দেরি করেই উঠেছি, ছেলে আর আমি। ও এখন জল খাচ্ছে, তারপরে ওষুধ খাবে, তারপর খাবার খাবে। আর আজকে তো ব্রেকফাস্ট আছেই, গরম গরম শাহবাবু শুনতে পোনা লুচি আর ইয়েস, সেটা আমি আর ছেলে জানি না বাবা বল তো, লুচি করব। তার আগে সকালের চাটা কি করে, না হিঙের না, এমনি পাতি লুচি করছি আর ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি আছেই, তো সেটা লুচিতে যাব। তার আগে চা একটু খেতেই হবে, তো চা খেয়ে এনার্জি নিয়ে নিই, তারপর লুচি করব। আর আজকে এখন এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আমার গরম গরম লুচি আর ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি একদম রেডি। হ্যাঁ, ধনে পাতা দিয়ে আলু চচ্চড়িটা তো কালকে রাতে করাই ছিল, তো সেই জন্য ঝটফট করে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। তো চলো গরম গরম লুচি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে সকালে ব্রেকফাস্টটা তো হতে হতে একটু বেলাই হয়ে গেল, আর এখন মানে পেটে তো খিদে নেই, খুব স্বাভাবিক। খাবার সেরকম ইচ্ছাও নেই আর রান্নারও সেরকম ইচ্ছা নেই, ওই জন্য বসে বসে ল্যাথ খাচ্ছি, ঘরের কিছু কাজকর্ম সেরে নিলাম। আর ওদিকে ছেলে বাবাকে এখন শিবের গল্প শোনাচ্ছে, তো ও সেটাই শুনছে, এতক্ষণ আমার মাথাটা খাচ্ছিল এখন বাবার খাচ্ছে। যাই হোক, এবার যাই রান্নায় যাই, দেখি শর্টকাট চজলদি কী কিছু একটা করা যায়, তো সেটাই করতে তো হবেই। রান্না বান্না আমার সব কমপ্লিট, এখানে আলু ফুলকপি রসা করেছি, এখানে আছে ধোয়া ওঠা ডাল, এখানে আছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে আছে শাক আর বেগুন ভাজা। তো এই সিম্পল রান্না। এখন যাব স্নানে, আমার স্নান হয়নি, আর ছোটা বাথরুম সিঙ্গার চিৎকার করছে, তোমরা হয়তো শুনতেই পাচ্ছ। এখন ছেলে স্নানে গেছে আর ওর বাবার তো সকালবেলাতেই সব স্নান টান কমপ্লিট হয়ে গেছে। রান্নার প্ল্যান একটু অন্য ছিল, চিংড়ি মাছ ছিল, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একসাথে একটা কিছু রসা করব, ব্যাস বাকি যা ছিল তা তো ঠিকই আছে। কিন্তু সন্তু মনের আবার চিংড়ি মাছ ভাজা খেতে ইচ্ছা করছে, আবার ওর দেখা দেখি ছেলেও বললো আমি চিংড়ি মাছ ভাজা খাবো, তো আমি কোন হরিদাস পাল, ওই একই হবে, কোনো ব্যাপার না। তো ওই জন্য শুধু প্লেন ফুলকপি রসাই করেছি। তো এখন ঝটপট করে স্নান করে এসে গরম গরম চিংড়ি মাছ ভেজে তারপর খেতে বসবো। এই যে শাওর পাতে এসে গেছে, ধোয়া ওটা ভাতের সাথে গরম গরম চিংড়ি মাছ ভাজা আমাদেরগুলোও হচ্ছে, দেখে তো ভালোই লাগছে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। শীতকালের এটাই মজা যে সকাল সকাল খাওয়া দাওয়া করো, ছাদে যাও, পিঠে রোদ দেখিয়ে বসে থাকো, তুই ওইখানে হাত না দেখিয়ে সামনে আয়, ফল খা, খেজুর খেতে চাইবে না, এমনি খায় খেজুর, শাকালু, কমলা লেবু, এগুলো ছট করে খেতে চাইবে না। লেবুটা যাবা একটু খায়, শাকালু আর খেজুর একদমই খেতে চায় না। খা, ভালো জিনিস, কি বলবো বলো। আর এমনি আপেল কলা, এখন ডাক্তার কলা মানা করেছে, ওই জন্য এখন কলা খাওয়ার জন্য অস্থির অস্থির করছে, এলি না তাহলে। তো যাই হোক, একটু ফল টল খেয়ে একটু রোদ পুইয়ে নিয়ে নিচে গিয়ে একটা ছোট্ট, আমি বেশি খাবো না, তুমি খেয়ে নিও। খেতে হবে না, টক টক করে তো আমি ভিডিওতে কথা যখন বলি না, সামনে যদি খাবার থাকে টপ 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 করে উঠে যায়। শাকালু শাকালুগুলো সব খেয়ে নিয়েছে নিজে নিজে, এখন খেজুরগুলো একটু মিষ্টি লাগছে, ব্যাস এখন আর খেতে ইচ্ছে করছে না। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রোদ পুয়ে নিয়ে একটু ওরা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে ঠোরে নিয়ে গিয়ে একটু ছোট্ট রেস্ট নেব। সন্ধেবেলায় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, মানে কি বলবো, মুডটাই পুরো চটকে গেল। আমি রান্নাঘরে চাটা করতে এসেছি, তো হয়ে গেছে আর কি, বাড়বো। আর এই যে এইটা দেখে বুঝতে পারছো, বুঝতে পারছো না তো, দাঁড়া ওই আওয়াজ টাওয়াজ পেয়ে সব চলে এসেছে। কি হলো, মানে আমার হাতে হয়েছে তো, এই যে বুঝতে পারছো তোমরা, করো এই যা তো, একদম বড়দের মতো জ্ঞান দিবি না,
পা দেখেছো এখনকার ছেলেপেলে? এটা ওই চায়ের ট্রেটা, বুঝতেই পারছো। মানে আমি কিছুই না, মানে এখন ভিডিও করছিলাম না, যে এক হাতে ভিডিও করছি এক হাতে তুলছি সেরকম কিচ্ছু না। হঠাৎ নিচ থেকে তুলতে গিয়ে পড়ে গেল, পড়ে গিয়ে একটা মাঝখানটা দিয়ে এই মাঝখানটা দিয়ে একটা ক্র্যাক ধরে গেছে। আমি আর বললাম কি এটা কেমন যেন নিচুর দিকে ক্র্যাক হয়ে আছে, উপরে সবাই কি হলো কি হলো বাঁচো না, যত দিয়ে হ্যাঁ ফেটে গেছে আর কি, সবই তো ধ্বংস করে দিল আমার। এটা আমার হাতে না হয় তোমাদের হলে দিতাম আমি। আমি উল্টো দিক করে চাপ মেরেছি, আমি ভেবেছি কি ঠিক আছে এটা হয়তো একটু ক্র্যাকই হয়েছে, ফট করে উপর দিকে উঠে এই পুরো এটা পুরো ছেড়ে গেল। ছোট্ট আমার ভীষণ ছোট্ট ট্রেগুলো পছন্দ, মানে চা টা ক্যারি করার জন্য। একটা ছোট্ট ছে বেশ কিছুদিন আগে ভেঙে গেছে, তখন আমি ব্লক করছিলাম, হ্যাঁ তোমার ওপর মাথায় ফাটাবো আমি। কিন্তু আর একটা ছিল, আর একটা আছে একদম বড়, ওটা তো সবসময় ইউজ করা যায় না, না এটাও গেল ভেঙে। সন্ধেবেলায় না মুডটা চটকে গেল, সন্ধেবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম কিছু হয় ভালো লাগে বলো? যাই হোক আর কিছু করার নেই, চলো চা করে এখন চা নিয়ে যাই, বাকি ওনাদের তো হেভি আনন্দে একটু একটু করে ধুনো ছিটিয়ে যাচ্ছে, চলো। গুড ইভিনিং অল, আসলে কি হয়েছে বলো তো? গুড ইভিনিং, আসলে কি হয়েছে, ছাদ থেকে এসে একটু অবেলায় মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, তো ঘুম থেকে উঠতে অটোমেটিক দেরি হয়ে গেছে, তো ওই জন্যই হুটোপাটা করেই সব কিছু করছিলাম, তো ওই হুটোপাটার চক্করেই হাত থেকে ট্রেটা পড়ে গেছে আর ওপর দিয়ে ক্র্যাক হয়েছে। তো আমি ভেবেছি কি ঠিক আছে মানে কিনে নিলেই হবে, হ্যাঁ যাই হোক, বাট না এটাও তোমার জন্যই হয়েছে। আসলে কি হয়েছে, এর আগের দিন ও হস্তশিল্প মেলায় একটা কাঠের ট্রে, না বলছি মানে তোমার ইচ্ছাটা পূরণ করিনি তাই জন্যই মনে হয় হয়েছে, ও একটা কাঠের ট্রে পছন্দ করেছিল, ট্রেটা মানে অসম্ভব সুন্দর আর তেমনি ওয়েটি। এবার আমি নিলাম না রেগুলার ইউজের জন্য, আমি চাই সবসময় দু তিনজনের চা টায়ের জন্য, ছোট্ট ট্রে আমার খুব ভালো লাগে। এবার ওইটাই ওয়েট ছিল একটু, হ্যাঁ ওইটা বেশি ওয়েটি, ওই ওয়েটির জন্য। আর সত্যি কথা বলতে দামটাও প্রচন্ড বেশি, তোমরা তো জানোই হ্যান্ডমেড জিনিসের মারাত্মক দাম হয়, তো দামের থেকে ওয়েট বেশি ওটা। এবার এবার ও বলছে হাতের জিনিস কাজের জিনিস, দাম তো হবেই, দাম তো সবকিছুরই হবে, দামটা বড় কথা না, কিন্তু তোমার কাঠের, হ্যাঁ কাঠের, কিন্তু ওয়েটটা আমি বলছি রোজ ইউজ করবো, ওই ভারী ট্রেটাই জাগাবো, তার উপরেও আবার কাপ প্লেট, তো ওর জন্য আমি ওটা নিতে দিইনি, তো ওর অসম্পূর্ণ আশাটা ছিল না, ওই জন্যই বুঝতে পেরেছি নজর লেগে গেছে, আজ আমার হাত থেকে জিনিসটা পড়ে ভেঙে গেল। এবার আমাকে তো ট্রে কিনতেই হবে, বাট ঠিক আছে এটা কোনো রকম কিনে নেবো। যাই হোক চলো চা টা খেয়ে নিই, তারপর ওটাকে করতে বসাবো। খাওয়া হয়ে গেছে, আজ একটু তাড়াতাড়ি করেই সব সারার চেষ্টা করলাম, কারণ কালকে ছেলে স্কুল আছে। এই যে ওর ব্যাগটাও গুছিয়ে রেখেছি এখানে, কালকে অ্যাকচুয়ালি অনেক দিন পর ও কালকে স্কুল যাচ্ছে, বেশ মাঝে গ্যাপ গেছে, কয়েকটা বেশ কিছু ব্যাক টু ব্যাক প্রোগ্রাম ছিল স্কুলে, তো তার জন্য ছুটি ছিল, তারপরে ওরও শরীরটা খারাপ ছিল, তো সব কিছু মিলিয়ে কয়েকটা দিন টানা ছুটি খেয়ে এবার কালকে আবার এগেইন স্কুল যাচ্ছে। তো অনেক দিন পর আবার সকালবেলায় উঠতে হবে, ভাবলেই ভয় লাগছে, মানে ও তো কষ্ট হবে বুঝতে পারছি, বাট আমার আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ আমাকে তো আরও আগে উঠতে হবে, টিফিন টিফিন করা সব রেডি করা, ওই ভেবেই আমার ভয় লাগছে। তো যাই হোক কিছু করার নেই, বাকি তারপর তো উইন্টার ভ্যাকেশন পড়বেই, তখন আবার একটা লম্বা ছুটি পাবো, আবার তখন সেই ছুটিটা কাটিয়ে আবার নতুন করে স্কুল যখন শুরু হবে তখন আরও কষ্ট। তো যাই হোক এসব তো চলতেই থাকবে। তো আজকের ব্লগটা এন্ডের দিকে, কেমন লাগলো গোটা দিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করো শেয়ার করো, আর প্লিজ 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 যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে, টাটা।